মানুষের দাবিতে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আমতায়। সোমবার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে শিলান্যাস করলেন প্রতিমন্ত্রী নির্মল মাঝি। আটতলা নতুন বিল্ডিংয়ের ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। গ্রামীণ হাওড়ার মানুষ আগামী দিনে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে সুবিধা পেতে চলেছেন। বর্তমানে আমতা হাসপাতালে 150টি শয্যা রয়েছে। নতুন ভবনে নতুন করে 250 শয্যা যুক্ত হবে। মন্ত্রী নির্মল মাঝি জানান, উপযুক্ত জমি ও আরও কিছু শয্যা সংখ্যা বাড়ালে সাধারণ মানুষের পরিষেবা পেতে সহজ হবে। এদিন হাজির ছিলেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভবানী দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক। হলে সুবিধা, কেন আমরা দেশের মানুষ দূরে যেতে গেলে অসুবিধা আছে, যাতে সুবিধার জন্য দেশে আরো ভালো উন্নতি করার জন্য করলে ভালো হয়। ধীরে চলার পক্ষপাতী। এখন আমরা 390 থেকে আমরা 500 গেলে তাহলে মেডিকেল কলেজের মান্যতা পাবো। মেডিকেল কলেজের মান্যতা পেতে হলে 10-10-20 একর জায়গা এবং 500 বেডের সংস্থান। 500 বেডের সংস্থান তো হয়ে যাচ্ছে। আমাদের পুরনো বিল্ডিংয়ে রয়েছে 150, নতুন বিল্ডিংয়ে 240, এখানে 390 হয়ে গেল, 400 কাছাকাছি। আরও আমরা টেম্পোরারি সেট করে এটা 500 মতো মান্যতা পাওয়ার চেষ্টা করবো পরবর্তী নতুন সরকার আসার পরে। যারা নার্সিংহোমে পেশেন্ট পাঠায়, অনেকেই যখন ভেন্টিলেটারের মধ্যে ডেড বডি রাখে, আমি সেখানে গভীর রাতে রাত জাগা পাখির মতো জেগে থাকি। প্রত্যন্ত গ্রাম থেকে আমার অচেনা অজানা কোনো ফোনের অপেক্ষায়, যে ফোনে একটা অ্যাক্সিডেন্টে একটা তরুণ যুবক লরির সঙ্গে মোটরসাইকেলের সরাসরি হেড অন কলিশন অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে চার টুকরো হয়ে গেছে, ইন্ট্রাক্রেনিয়াল হিমারেজ হয়েছে। আমি করোনার ব্যাপারেও 7 মাস কাজ করেছি করোনা পেশেন্টদের নিয়ে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।